রংপুরের কাউনিয়া ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া উপজেলার তিস্তার চরাঞ্চল এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল রাতে শিশুটির পিতা কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওসি মাসুমুর রহমান জানান, মামলা দায়েরের দুই ঘন্টার মধ্যে অভিযুক্ত ৪৫ বছরের একজনকে আটক করেছে পুলিশ। আজ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।